আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমা মিমি ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। এখন 11:30 বাজে, 11:30 থেকে ব্লগ স্টার্ট করছি। সব কাজ হয়ে গেছে, ভাত বসিয়েছি, তরকারি বসিয়েছি, মানে ভাত ফুটছে, পুঁই শাক দিয়ে, শিম, আলু, পেঁপে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। আর তোমাদের দাদা ছেলেকে দিতে গেছে, আসার সময় মাছ আনবে বলেছে, এখনো আসেনি। আসলে তারপরে আবার কি রান্না করব দেখব, কি মাছ নিয়ে আসে। চলো তাহলে বন্ধুরা, কিছুক্ষণ পরে কথা বলছি, আমার সঙ্গে থেকো। তোমার দাদা এখানে মাছ এনে দিয়েছে, কাতলা মাছ ঝিঙে কেটে নিয়েছে, ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, জিরে আর আদা আছে, এটা বেটে নেব। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, চচ্চড়িটাও হয়ে গেছে, চিকেন করেছিলাম অল্প একটু আছে, এই যে ভাত হয়ে গেছে। চলো বন্ধুরা তরকারিটা শ্বশুরমশাইকে দিয়ে আসি। বন্ধুরা সব কাজ হয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে। তোমার দাদা এসে চেয়ারে বসে আছে, শর্ট ভিডিও বানাচ্ছিলাম, লিপস্টিক টিপ পরেছিলাম। চলো তাহলে খাওয়ার সময় কথা হচ্ছে। চলো বন্ধুরা ভাত বেড়ে নিই। তোমার দাদা বসে আছে চেয়ারে, বললাম ভাত খেতে, বলছে এখন খাবে না, বাবুকে এনে তারপরে খাবে। আমি ভাতটা খেয়ে নিই, চলো ভাতটা বেড়ে নিই। বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, দাদার তরকারি ছিল ওটা একটু খাবো। এখানে মাছের তরকারি আছে, ঝিঙে আলু, কাতলা মাছের তরকারি। চলো তাহলে খেয়ে নিই। চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা স্যার পড়াতে এসছে, বাবুকে স্যার পড়াচ্ছে, তোমার দাদা ঘুমাচ্ছে। আর আমি এখানে চা বসিয়েছি স্যারের জন্য, আর পাঁপড় ভাজবো। চলো চাটা করে নিই, চাটা ফুটো। চলো বন্ধুরা স্যারের চাটা দিয়ে আসি। বন্ধুরা ছেলে তো চা খাবে না, ছেলের জন্য এই পাঁপড় ভাজা দিয়ে দিই। আর এটা আমার আর তোমাদের দাদার পাঁপড় ভাজা, আর এটা আমার চা। তোমাদের দাদা চা খাবে না, আমার জন্য আর স্যারের জন্য চা বানিয়েছি। চলো তাহলে স্যারের বাবু খেতে দিয়েছি, যে আমাদের খাবার নিয়ে বসে পড়েছে, আর তোমার দাদা ঘুমাচ্ছে, ডাকছে, এখনো উঠছে। বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। টাটা বাবা, আল্লাহ হাফিজ।